বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্বাধীনতার 10 বছরের মধ্যেই দেশ দারিদ্র্যমুক্ত হতো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 75 পরবর্তী সরকারগুলো অর্থনীতির উন্নতি না করায় দেশ বিপর্যস্ত হয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকার 2041 সালের মধ্যেই বাংলাদেশকে উন্নত ও স্মার্ট হিসেবে গড়ে তুলবে বলে জানান তিনি। রিফাত শিশিরের প্রতিবেদন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় 21তম অধিবেশনের তৃতীয় কার্যদিবস। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশেষ আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 52 সালেই পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন বঙ্গবন্ধু। করোনা ও ইউক্রেন রাশিয়া যুদ্ধে উন্নত দেশ বিপর্যস্ত হলেও বাংলাদেশ ভালো আছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। যুদ্ধ আর করোনা ভাইরাসের অতিমারির কারণেই আমাদের এখন খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। তারপরেও যেখানে উন্নত দেশ নিজেদেরকে অর্থনীতির মন্দা হিসেবে ঘোষণা দিয়েছে, আমরা এখনো অর্থনীতিটাকে টাকা সচল রাখতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে 2041 সালের মধ্যে উন্নত ও স্মার্ট দেশ হবে বাংলাদেশ, আর তাতেই বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ হবে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ, 2026 এর মধ্যে এটা আমরা বাস্তবায়ন করে 41 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ব। আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা, ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ব, স্মার্ট বাংলাদেশ হিসেবে আধুনিক প্রযুক্তি জ্ঞান হিসেবে, এবং সেটাই হবে জাতির পিতার রক্তের ঋণ শোধ করা। দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর আদর্শের গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে বলেও জানান শেখ হাসিনা। সংবিধান প্রণয়ন করার পর সংবিধান মোতাবেক 73 সালে তিনি নির্বাচন দেন। পৃথিবীর কোন দেশে বিপ্লবের পর, বেরকম যুদ্ধের পর কোন নেতা কোন দেশে কবে এত অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের নির্বাচন দিয়ে জনগণের ভোট নিয়ে আবার ক্ষমতা এসেছে? কেউ করেনি। রিফাত শিশির, এসএটিভি, ঢাকা।